আসসালামু আলাইকুম। শুনলাম রাজশাহীতে নাকি মটকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে দ্রুত রিক্সা নিয়ে ছুটে চড়লাম অ্যারাবিয়ান কিচেনে। ভিতরে ঢুকতে দেখতে পারবেন চোখের সামনে এইভাবে করে তৈরি করছে মটকা বিরিয়ানি। ভাইয়ের আমাকে জিজ্ঞেস করলো ভাই খাবেন না নিয়ে যাবেন, তো আমি বললাম ভাই এখানে খাবো, আর নিয়ে গেলে আপনাদেরকে পার্সেল দিবে। আমি অর্ডার দিয়েই উপরে চলে গেলাম, আর বললো ভাই একটু সময় লাগবে, 20 মিনিটের মতো সময় লাগবে। সেই ডেকোরেশনটা দেখছি সুন্দর করে বাঁশ দিয়ে একদম লাইটিং করে রেখেছে এরা। আর দিনের বেলা এসেছিলাম দুপুর বেলা, তার জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল, আর আপনারা চাইলে দুপুর বেলা আসতে পারেন, একটু ফাঁকা পাবেন। বিরিয়ানি আসতে সময় লাগবে, তাই বসে দেখে গল্প করছি একটা ভাইয়ের সাথে। হ্যাঁ আমি একা আসিনি, আমার সাথে একটা ভাই এসেছে। করে দেখছি পাশের টেবিলে সার্ভ করছে, আমি এখনো ভাবছি যে আমাদেরটা কখন আসবে, আমাদেরটা এখনো আসেনি, এখনো বসে আছি অনেকক্ষণ ধরে। সার্ভ করা দেখে আমার আরো খিদা বেড়ে গেল। অবশেষে এত অপেক্ষার পর চলে এসেছিল আমাদের পালা। সবাই দেখতে পারবেন কি ছড়া মশলার বাটি নিয়ে আনবে, তাদের মধ্যে হলো একটি থাকবে ওদের স্পেশাল মশলার নাম তো জানি, আর দ্বিতীয়টা থাকবে হলো ঘি, আর দুটা হলো বেরেস্তা দিবে। খাবার ভাগ করার জন্য আমাকে দিয়েছে, আমি তো ভালো করে খাবার ভাগ করতে পারি না, যতটুকু অল্প অল্প করে দিতে পাচ্ছি। মাংসের পরিমাণ অনেক সুন্দর আছে, 4টা পিস মাংস আছে আর 4টা আলু আছে। খাওয়ার তো একটু তুলে দিয়েছি, তো এই সাইডে রেখেছি, এখনো পরিমাণ মতো ভালোই জিনিসপাতি আছে। নিম দিয়ে আগে ফুটিয়ে করে বিসমিল্লাহ বলে শুরু করি। সাদা ছলে সাথে কাঁচা মরিচ আছে, খেতে এক কথায় মানে রোজ বলা যায়, ট্রাই করতে পারেনি। এখন তো মনে হচ্ছে কাচ্চি ভাই ছো এটা ভালো বেশি। রাষ্ট্রের মধ্যে এখন বেশ যদি চান তাহলে আরো মেনু কিচেন আসতে হবে। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা প্রাইস ছিল 520 টাকা, আর ওখানে আপনার দুজনের না আপনার আরো জনের দিতে পারবেন চাইলে, তিনজনের আছে আবার চারজন আছে। তিনজনের প্রাইসটা নেবে 780 টাকা, আর আপনার চারজনের প্রাইসটা নেবে হলো 1040 টাকা।